ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ। তো সেই ব্লগে কি আছে তোমরা আমাকে দেখতেই পাচ্ছো, আশা করি বুঝতে পারছো। আমার এটা হলো আমার ফাইনাল লুক। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হোমমেড হেয়ার স্পা। তো বাড়িতে বসে কিভাবে তোমরা হেয়ার স্পা করতে পারো নিজে নিজে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। না, আমি কোনো ন্যাচারাল মানে বাড়িতে তৈরি করা প্রোডাক্ট ইউজ করিনি, আমি যেটা কিনতে পাওয়া যায় লরিয়েলের সেটাই ইউজ করেছি। এবং কি কি মিক্স করেছি না করেছি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিরকম শাইন করছে এবং খুব ফুরফুরে, একদম মানে খুবই সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে করতে পারো বাড়িতে। আমি অবশ্যই ড্রায়ার ইউজ করেছি, কিন্তু যত না করো সেটাই মঙ্গল, কারণ আমার চুলটা তো খুব লেন্থে বড় এবং ঘন, সেজন্য আমাকে ড্রায়ারটা ইউজ করতে হয়েছে, কারণ নাহলে আমার ঠান্ডা লেগে যাবে, সন্ধ্যা হয়ে গেছিল তো সেই জন্য। আর তোমরা যদি একটু তাড়াতাড়ি করো তাহলে ড্রায়ারটা ইউজ না করাটাই বেটার, আরও গ্লেজ দেবে তাহলে। তো তোমরা এইভাবে বাড়িতে নিজেরা নিজেরা করে নিতে পারো। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তবে আমার তোমাদের সাথে দুটো কথা আছে, সেটা হলো আমার দুটো বিষয় খুব খারাপ লাগছে যে দেখো আমরা যারা এই ভিডিওগুলো করে থাকি তারা কিন্তু অনেকটা পরিশ্রম করেই করে থাকি, কিন্তু যারা মানে কি বলবো উল্টো পাল্টা অশ্লীল ভিডিও করছে তাদের সাবস্ক্রাইবার বেশি, তাদের কমেন্ট লাইক দেখলে তো মাথা ঘুরে যাচ্ছে। তা আমরা কি করতে বসে আছি তুমি বলো তো? মানে আমি কি বলবো যে মানুষের কি আজকাল খারাপ দিকটা বেশি মানে চুজ করে নাকি, মানে ভালো কিছু মানে চোখে পড়ে না এদের, এরা সব কিছু খারাপটাই দেখতে চায়। তো এদের যে আমরা লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি, সাবস্ক্রাইব করছি, এদের তো এদের লাভ হচ্ছে, কিছু ক্ষতি কিছু হচ্ছে না। এই যে দেখো রোস্টিং করছে তারা, তাদের জন্য ওদের কি কোনো যায় আসে, কিচ্ছু যায় আসে না, ওরা কিন্তু করেই চলেছে এরকম ভিডিও। তো এদের জন্য কি হচ্ছে, আমরা যারা সাধারণ ঘরের স্ত্রী বলো মেয়ে বলো যাই হোক, তারা এই ভিডিও করতে গেলে বাড়ি থেকে নানা রকম প্রবলেম হচ্ছে, তারা আমাদেরকে অশ্লীল কথাবার্তা বলছে এবং আমাদেরকে বলছে এসব ভিডিও কেন করছো, এগুলো বাজে ছাড়া এগুলো ভাইরাল হয় না। তার মানে কি বুঝবো, মানে ভাইরাল কি শুধু বাজে জিনিস করলেই হওয়া যায়, নালে হওয়া যায় না, তাই তো? ভাইরাল হওয়ার কথা নয়, আমার ভিউয়ার্সটাও যদি পড়তো তাও আমি খুশি হতাম, কিন্তু ভালো কাজ করে আমি দেখছি কোনো কিছুই সম্ভব নয় আজকালকার যুগে। তো যাই হোক, আমি নোংরামি করতে পারবো না, যতটা পারি যতটুকু আমি জানি কাজবাজ সেটুকুর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগে যাদের তারা দেখে আর যাদের লাগে না দেখে না। তো আমি শ্যাম্পুটা করে ফেলেছি, দেখতেই পাচ্ছ প্রথমবারের স্টেপটা করে নিয়েছি, এবার সেকেন্ড স্টেপে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমি দেখাচ্ছি, সেই জন্য হয়তো পুরোটা তোমরা দেখতে পাচ্ছ না বা কিছু বুঝতে পারছ না। আর আমার তো আর স্ট্যান্ড নেই যে আমি রেখে করব, তো আমি যেখানে সেখানে রেখেই করি। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, দেখতেই পারলে লরিয়েলের স্পা নিয়েছি আর হিমালয়ার জেল নিয়েছি, অ্যালোভেরা জেলটা নিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দুটো, আর একটা বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, তোমরা কাঁচের বলো নিতে পারো, আর একটা চামচ নিয়েছি। তো এবার আমি এগুলো সব মিক্স করব। এই ব্রাশটা দিয়েও লাগানো যায়, বাট আমি এটা দিয়ে লাগাবো না, হাত দিয়ে লাগাবো। হাত দিয়ে লাগাতে বেশি সুবিধা এবং অনেক তাড়াতাড়ি হয়। তো আমার চুলটা তো অনেকটা লেন্থে বেশি, তো আমি দুটো ভাগ করে নিয়েছি। তো এক ভাগের জন্য নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হেয়ার স্পা ক্রিম। তোমরা নারকল তেল যোগ করতে পারো, আমি করেছি, বাট ওটা আমি তুলতে পারিনি, নারকল তেলটা পড়ে যাচ্ছিল বলে। তো তোমরা যোগ করে নিতে পারো 2 চামচ মতো। তো দেখতেই পাচ্ছ একটা ভিটামিন ই ট্যাবলেট নিলাম একটা সাইডের জন্য অবশ্যই, আর তোমরা যদি পুরো চুলের জন্য রেডি করতে চাও তাহলে দুটো ভিটামিন এক্স ই ক্যাপসুল নেবে। আর আমি এক সাইডের জন্য 3 চামচ নিচ্ছি, তোমরা ওখানে 4-5 চামচ নিয়ে নিও, যার যেরকম চুল অনুযায়ী একটু নিও, বুঝে নিও। এবার এই ক্রিম, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল এবং নারকল তেলটা যেন একদম ভালোভাবে মিশে যায় সেইভাবে ফেটিয়ে নিতে হবে এবং লাগিয়ে নিতে হবে। চলো লাগানোটা দেখিয়ে দিচ্ছি।
দেখো, তোমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে এইভাবে তো লাগায় না, এইভাবে লাগায় না ন্যাচারালি, কারণ এটা তো আমি নিজের মাথায় নিজে লাগাচ্ছি, সেই জন্য আমি এইভাবে লাগাচ্ছি, চেষ্টা করছি যতটা ভাগ ভাগ করে ডিভাইড করে করা যায়। অ্যাকচুয়ালি এইভাবেই লাগানো হয়, কিন্তু কাস্টমারকে যখন আমরা করি তখন তারা পেছন দিক হয়ে বসে, আমরা পেছন দিক থেকে কাজটা করি, তাতে আমাদের খুব ইজি হয় ব্যাপারটা। কিন্তু আমরা যখন নিজেরটা করি তখন আমাদের ফ্রন্ট থেকেই শুরু করতে হয়, লাস্টের থেকে তো দেখতে পাই না, ফ্রন্ট থেকে করতে করতে সামনের দিকে আনি চুলটাকে, ঠিক আছে? তো এইভাবে করতে আমাদের সুবিধা হয়। মানে পুরো লাগাল হ্যাঁ, মানে আমি পুরো পিনটা এবার লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার তো অনেকটা লম্বা চুল, তাই পুরোটা দেখাতে পারছি না। তো পুরো পিনটা আমি লাগিয়ে ফেলেছি, এবার আমি এটাকে মেসেজ করবো, আপনাদের এইভাবে একটু মেসেজ করতে হবে। ঘাড়ের নিচ থেকে পুরো স্কাল্পের উপর অব্দি আসতে হবে, হাতটাকে আস্তে আস্তে। হালকা মুখ করে চুলটাকে একটু প্রেশার দেবেন, খুব করে নয়, হালকা করে। তাতে খুব আরাম লাগে। এরকম ভাবে একটু করে চুল নিয়ে আপনার মাথায় একটু করে টানবেন, যেহেতু খুব প্রেশারাইজ নিজে টানিতে খুব করা যায় না, তবুও চেষ্টা করবেন চুলগুলোকে নিয়ে টানবে হালকা হালকা করে। বেশিক্ষণ ম্যাসাজ করা যায় না, তো খুব জোর 10 মিনিট করতে পারে, ততক্ষণ আপনাদের আর কি হাত সবাই হয় আর কি, মানে ব্যথা না হয় ততক্ষণ, না ততক্ষণ আপনারা ম্যাসাজটা করতে পারেন। বেশি পেশা না দিলেও হালকা একটু পেশা কিন্তু দিতেই হবে, যাতে স্কালটা খুব আরাম পায় এবং চুলের ফোটটাও ভালো হয়। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি, টাওয়ালটা ধোয়াতে হবে। তো টাওয়ালটাকে গরম করে আমি মাথায় মুড়ে নিয়েছি, পুরো 10 মিনিট মোটামুটি রাখবো, এটা গরম লাগছে। তো দেখো একদম মুড়ে দিয়েছি চারিদিক দিয়ে, এবার 10 মিনিট তারপর আবার দেখো। প্রথমে আমি বলেছিলাম ড্রায়ার ইউজ না করাটাই বেটার, কিন্তু আমাকে তো করতেই হচ্ছে, তোমরা তো জানোই আমার চুলটা লং এবং হেভি, তো সেই জন্য আমাকে একটু ড্রায়ার ইউজ করতে হয়, নাহলে আমার ঠান্ডা লেগে যায়, অনেকক্ষণ লাগে আমার চুলটা শুকোতে। তো যতটা পারবে অ্যাভয়েড করবে, যাতে ছোটো চুল তারা তো একদম অ্যাভয়েড করতেই পারবে, কোনো অসুবিধা নেই। যখন হালকা শুকিয়ে যাবে তখন সিরাম ইউজ করতে পারো, আমি লরিয়াল একটা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চুলটা একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো দেখছো কতটা গ্লেজ দিচ্ছে, আশা করি বুঝতে পারছো। আসলে ঘরের আলোতে এতটা বোঝা যায় না, রোদ্দুরে দাঁড়ালে খুব ভালো বোঝা যেত। তো দেখো এইভাবে তোমরা করতে পারো, আশা করি ভালো হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমি কিছু কথা বলেছিলাম তখন, তো আবারও বলবো সেই একই কথা, যে তোমরা যারা এইসব নোংরা ভিডিও বানাচ্ছ তারা প্লিজ সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করো না, কারণ বাড়ির বাচ্চা কাচ্চা বয়স্ক জ্যেষ্ঠরা সবাই দেখে এই ভিডিওগুলো। তো সুতরাং তোমরা একটু নিজেদেরকে সংযত করো, একটু ভালো ভিডিও বানানো যায় না বানাও না সেগুলো, কে বারণ করছে তোমাদেরকে, কিন্তু তোমরা এগুলো বন্ধ করো প্লিজ। তোমাদের জন্য আমাদেরকে নানা রকম ভাবে অপমানিত হতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে, তো যাই হোক আমি মানুষের কাছ থেকে খুবই আশাহত, কারণ আমি মানে বুঝতে পারছি না কি বলবো, মানুষ এত মানে বাজে দিকে আজকাল ঝুঁকে যাচ্ছে, বাজেগুলোকে সাবস্ক্রাইব করে যাচ্ছে, দেখতে পাচ্ছি এত রোস্টিং হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও এদের কোনো মানে তাপ উত্তাপ বলে কিছু নেই, তোমার ডিলিট হয়ে যেতে পারে, আমি জানি না আমি আজকে বলছি বলে হয়তো কিছু কথা, কিন্তু আমি আশা করবো এই ভিডিওটা তোমরা যে যতই পারো আমার এই ভিডিওটাকে শেয়ার করো, এই কথাগুলো জানার দরকার আছে, কারণ বলতে বাধ্য হলাম, সরি টু সে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর পারলে আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করো, কথাগুলো সবার জানা দরকার এবং বোঝা দরকার।